হ্যালো গাইস, দিস ইজ মাসুদ আলী। আজকে আমি আলোচনা করব স্ট্রোক নিয়ে। ঠিক আছে, যত ধরনের স্ট্রোক আছে আমরা সব স্ট্রোক নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করি। এই যে আমি আপনাদের জন্য আগে সব কিছু রেডি করে রেখেছি, ঠিক আছে? এই যে এখানে কি আছে, এখানে আছে কি ফিল অ্যান্ড স্ট্রোক। আমি যদি এটাকে সিলেক্ট করি, মানে এই যে এটাকে যদি সিলেক্ট করি, তাহলে কি এখানে কি পাবো? এখানে পাবো এই যে ফিল, যেটা হচ্ছে গ্রে কালার, একটু ডার্ক গ্রে, ঠিক আছে? আর এই যেটা লাইট ব্লু, এটা হচ্ছে স্ট্রোক। কিন্তু স্ট্রোকের মাঝখান দিয়ে যে লাইনটা দেখছেন, আবার লাইনের লাইনের সাথে আবার আছে কি ডট আছে, যে ডট আছে, ডট আছে, ডট আছে, ঠিক আছে? এটাকে বলে পাথ। মূলত এই স্ট্রোক, এই স্ট্রোক ফলো করে পাথকে। আমি পাথকে যেদিকে নিয়ে যাব, স্ট্রোকও সেদিকে যাবে। আমি পাথকে যেমন মানে বাঁকা করব, কার্ভ করব, আমার স্ট্রোকও ঠিক সেম ওই পাথের সাথেই হচ্ছে ওইভাবেই কার্ভ হবে, ওইভাবেই বাঁকা হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক। আর এখানে ফিল অনলি, ঠিক আছে? এখানে কোনো স্ট্রোক নাই, ব্লু কালারের কোনো স্ট্রোক নাই, যে মানে কোনো কালারের কোনো স্ট্রোক নাই এখানে। এখানে শুধু আছে ফিল, ঠিক আছে? আমরা ফিল, আমরা যদি এই এই রেক্ট্যাঙ্গেল বক্সকে যদি আমি কোনো দিকে সরাইতে চাই, তাহলে কি আমরা ফিলের উপরে ক্লিক করে আমরা এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে? তারপর এখানে আসি, সিলেক্ট করি এই যে স্ট্রোক, স্ট্রোকের মাঝখান দিয়ে যে আবার আরেকটা যে লাইন আছে ব্লু কালারের, এই যে ভিতরে স্ট্রোকের মাঝখানে, এটা এটাকে পাথ বলে স্ট্রোক অনলি। এটা হচ্ছে স্ট্রোক অনলি, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটাকে যদি সিলেক্ট করি, তাহলে কি স্ট্রোকের মাঝখান দিয়ে যে ব্লু কালারের যে লাইনটা, সেটা হচ্ছে পাথ। এখানে কি, এখানে শুধু স্ট্রোক আছে, কোনো ফিল নাই। দেখুন, আমি যদি এটাকে মুভ করতে চাই, আমরা এটাকে এই এটাকে সহজেই ফিলের উপর, ফিলের উপর ক্লিক করে সহজে মুভ করতে পারছি, কিন্তু এখানে কোনো ফিল নাই। দেখুন, আমি ক্লিক করছি, কোনো সিলেক্ট হচ্ছে না। আমি এখানে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এখন যদি এই মাঝখান, এই মানে কি এই ফিল, এখানে যেহেতু ফিল না, এটা ফিলের এরিয়া, এই এরিয়াকে ক্লিক করে যদি মুভ করতে চেষ্টা করি, দেখুন মুভ হচ্ছে না, শুধু সিলেক্ট হচ্ছে, কারণ এখানে ধরার মতো কিছুই নাই। এখানে যদি ফিল থাকতো, তাহলে ধরার মতো কিছু হতো, ঠিক আছে? এবার আমি যদি এই স্ট্রোকের উপর ক্লিক করে যদি নিয়ে যাই, স্ট্রোকের স্ট্রোকের উপর ক্লিক করলেও হবে না, এই পাথ আছে যে পাথ, এই পাথের উপর ক্লিক করে আমি এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে? মুভ করতে পারবো, কিন্তু এই ডটের ওখানে এসে মুভ করতে চেষ্টা করলে এটা কি সাইজ, মানে কি রিসাইজ হয়ে যাবে, বড় ছোট হয়ে যাবে, ঠিক আছে? আমরা যখন এটাকে, যখন ফিল থাকবে না, শুধু স্ট্রোক থাকবে, তখন আমরা এই পাথের উপর ক্লিক করে এটাকে মুভ করব, কিন্তু ডটের উপর ক্লিক করে মুভ করার চেষ্টা করবো না, তাহলে রিসাইজ হয়ে যাবে, আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এবার আসি, ও হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে কি, আমি যদি আমি এটাই আসি প্রথমটাই, আমি চাচ্ছি যে এখানে আমি স্ট্রোক রাখবো না, তাহলে এখানে এই যে স্ট্রোকের প্রপার্টিজ এখানে আছে, এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে স্ট্রোক, এই যে লেখা আসছে স্ট্রোক, আর এই যে উপরে এটা 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 হচ্ছে ফিল। এখন ফিল অ্যাক্টিভ অবস্থায় আছে উপরে, আর স্ট্রোক আছে নিচে। আমি যদি ফিলের কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে এই যে ফিলের উপরে ডবল ক্লিক করে কালার পিকার আসবে, এখান থেকে আমি যে কোনো কালার সিলেক্ট করে, যে কোনো কালার সিলেক্ট করে ওকে করলেই ওই কালারটা এই ফিলের উপরে অ্যাপ্লাই হবে। কিন্তু মনে রাখবেন যে এটা সিলেক্ট অবস্থায় থাকা লাগবে, যেটা আপনি কালার চেঞ্জ করতে যাচ্ছেন। এবার স্ট্রোক, এই যে স্ট্রোক, এবার আমি যদি এই স্ট্রোকের উপর ক্লিক করি, তাহলে স্ট্রোক এবার উপরে চলে আসবে, আর স্ট্রোক এবার অ্যাক্টিভ। আমি যদি স্ট্রোকে ক্লিক করি ডবল, ঠিক আছে, তা তখন কি কালার পিকার আসবে, আমি যে কোনো কালার দিয়ে এটাকে আমি স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, দেখুন চেঞ্জ হয়ে গেল। আমি চাচ্ছি যে আমি এখানে স্ট্রোক রাখবো না, আমি স্ট্রোক এখানে রাখবো না, তখন কি এই যে স্ট্রোককে আগে অ্যাক্টিভ করে নিতে হবে, স্ট্রোককে ক্লিক, এখানে মানে স্ট্রোকে একবার ক্লিক করতে হবে, ক্লিক করে এটাকে উপর আনতে হবে, মানে অ্যাক্টিভ করতে হবে, তারপরে যে নান, নানে ক্লিক করলে স্ট্রোক চলে যাবে, ঠিক আছে? আবার যদি ওই সেম কালার যদি ফিরিয়ে আনতে চাই, ওই কালারের যে কালারটা ছিল, এই যে এখানে, এই যে কালার, এই কালার এখানে ক্লিক
क्लिक कर ले अपने स्ट्रोक फिर आसबे किंतु स्ट्रोकर साइजटा एखाने डिफॉल्ट जेटा छिल 1.1 হয়ে যাবে। তখন আপনি কি করবেন, এখান থেকে মাউস স্ক্রল করে এই পয়েন্টটা মানে কি বাড়িয়ে দেবেন, ঠিক আছে। এবার আমি চাচ্ছি আমি এখানে ফিল রাখবো না, তখন কি করবেন, এই যে ফিলের এখানে ফিলের উপরে এসে কি করবেন, আপনি একবার ক্লিক করবেন, তাহলে ফিল উপরে চলে আসলো। এইবার মানে কি ফিল অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার যদি আপনি এর নানে ক্লিক করেন তাহলে কি এখান থেকে ফিল চলে যাবে। আবার যদি আমি ওই কালারের ফিলই আনতে চাই তাহলে যে এই জায়গায় সিলেক্ট করতে হবে। এবার আমি চাচ্ছি যে না, আগে যেভাবে ডিফল্ট ছিল আমি ইলাস্ট্রেটর যখন খুলবো যে ডিফল্ট কালারটা থাকবে তখন কি করবেন, এই যে ডিফল্ট কালার তার আগে একটা দেখাই নি যে আপনি ফিল স্ট্রোকে যে কালারটা আপনি ওই এই কালারটা ফিলে দিতে চান, ফিলের যে কালারটা স্ট্রোকে দিতে চান, তাহলে কি যে এখানে সোয়াপ করবেন, এই যে অ্যারো চিহ্ন আছে বাঁকা, এখানে ক্লিক করলে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, ফিলের কালার স্ট্রোকে, স্ট্রোকের কালার ফিলে গেছে। আবার এখানে ক্লিক করলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। আমি চাচ্ছি যে ডিফল্ট কালার যে ইলাস্ট্রেটর খুললে ডিফল্ট কালার থাকে ওই কালারটাই, তাহলে এই যে ডিফল্ট, ঠিক আছে, ডিফল্ট ফিল অ্যান্ড স্ট্রোক, এখানে ক্লিক করলে আপনার কি ডিফল্ট কালার হয়ে যাবে। মানে আগে স্ট্রোক যে ডিফল্ট যে 1 পয়েন্ট থাকে প্রথমে 1 পয়েন্ট হয়ে যাবে, আর ফিল যে হোয়াইট কালার থাকে সেটা হোয়াইট কালার হয়ে যাবে, আর স্ট্রোক ব্ল্যাক থাকে স্ট্রোক এখানে ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি স্ট্রোকের আপনি স্ট্রোকের অনেক মানে কি এই স্ট্রোককে নিয়ন্ত্রণ করতে পারবেন স্ট্রোকের সেটিংস দিয়ে। স্ট্রোকের সেটিংস আছে এই যে এখানে, এই যে স্ট্রোক এখানে যে লেখা আছে স্ট্রোক, ঠিক আছে, আপনি এখানে ক্লিক করলে এই যে স্ট্রোকের মানে কি স্ট্রোকের প্রপার্টি যেটা এখানে স্ট্রোকের অনেক সেটিংস আছে। তারপরে আপনি এখান থেকে স্ট্রোক নিতে পারবেন, স্ট্রোকের সেটিংস বের করতে পারবেন। এই স্ট্রোকের সেটিংস এখানে যদি না থাকে তখন কি করবেন, মানে এই এদিকে খুঁজবেন আগে আছে কি না, যদি না থাকে তাহলে কি করবেন, উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে নিচের দিকে আসবেন, স্ট্রোক স্ট্রোকে ক্লিক করবেন, এটা এখানে খুলে যাবে, মানে যেহেতু এখানে এটা আছে এখান থেকেই খুলে গেছে। আমি কি করবো এই স্ট্রোকের এখান থেকে ক্লিক করে নিয়ে বাইরে নিয়ে আসবো আমার সুবিধার জন্য, যেটা আমি সহজেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারি আমার ইচ্ছা মতো। এবার আসি স্ট্রোক, এবার আসি স্ট্রোক সেন্টার, স্ট্রোক ইনসাইড, স্ট্রোক আউটসাইড। ওকে, আমি প্রথমে ক্লিক প্রথমটাই ক্লিক করলাম, এখানে কি স্ট্রোক পাথের মাঝ বরাবর আছে, আবার এভাবে বলতে পারি যে স্ট্রোকের মাঝ বরাবর পাথ থাকবে, ঠিক আছে। এই যে যেটা ব্লু কালারের যে লাইনটা দেখছেন ওই হলুদ কালার স্ট্রোকের মাঝখান দিয়ে, ঠিক আছে, বাই ডিফল্ট এভাবেই থাকে যে স্ট্রোকের মাঝখান দিয়ে পাথ মানে ডিফল্ট অবস্থায় থাকে, ঠিক আছে। এটা কি বলে সেন্টার, স্ট্রোক সেন্টার মানে কি স্ট্রোকের সেন্টার মানে পাথের দুই দিকেই স্ট্রোকের মানে কি থাকবে, মানে দুই দিকই স্ট্রোক থাকবে, পাতের এ পাশেও বাইরের দিকেও স্ট্রোক থাকবে, ভেতরের দিকেও স্ট্রোক থাকবে, এটাকে বলে স্ট্রোক সেন্টার। আর এবার এটাকে সিলেক্ট করি, দেখুন কি আমি আগে এটাকে সিলেক্ট করি, আর এই যে স্ট্রোকের প্রপার্টিস থেকে দেখি, আপনি আগে এদিকে এইসবের দিকে তাকায় না, আমি যেটাকে আমি যেটা নিয়ে আলোচনা করছি ওটার দিকে একটু ফোকাস করুন। অ্যালাইন স্ট্রোক, এটাকে বলে অ্যালাইন স্ট্রোক, মানে আপনি স্ট্রোককে কিভাবে পজিশন দেবেন, ঠিক আছে। আমি এটাকে ক্লিক করেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার লেখা আসছে, এবং এই আইকন দেখেও আপনি বুঝতে পারছেন যে ওই যে স্ট্রোকের মাঝখান দিয়ে পাথ চলে গেছে, যে পাথ, ঠিক আছে, পাথ চলে গেছে। এবার আমি যদি এইটাকে ক্লিক করি, আমি আগে থেকে এটাকে এটা তৈরি করে রেখেছি এখানে ক্লিক করে, তাই এটা এখন এখানে দেখাচ্ছে, আগে ছিল এরকম, ঠিক আছে, আগে ছিল ডিফল্ট। এবার কি আমি চাচ্ছি যে এবার এখানে কি লেখা আছে স্ট্রোক ইনসাইড, মানে কি এই সব স্ট্রোক করবে কি এই পাথ আছে যে ব্লু কালারের সব ভিতরের দিকে যাবে,
উপরে দিকে কিছুই থাকবে না, স্ট্রোক সব ভিতরে দিকে চলে আসবে। দেখুন কি হয়, আমি ক্লিক করলাম, একটু লক্ষ্য করে দেখুন কি হচ্ছে এখানে। এই দেখুন এই পাথ, যে ব্লু কালারের যে পাথ, পাথের বাইরে কিন্তু স্ট্রোক নাই, হলুদের কোনো অংশ নাই, কিন্তু ভিতরে এই পাথের ভিতরে হচ্ছে কি হলুদ হলুদ অংশ, মানে বর্ডারের মতো এটা স্ট্রোক। এই যে এখানে দেখুন, এতক্ষণ আমি এখানে মাউস আনলে দেখুন যে আমি ক্লিক করে এখানে সিলেক্ট করি, দেখুন যে এই স্ট্রোক এই পাথের বাইরে হলুদ অংশ আছে, ভিতরে হলুদ অংশ আছে। আর এটাকে সিলেক্ট করলে কি দেখতে পাবেন, যে ভিতরের দিকে পাথের ভিতরে ভিতরে কি স্ট্রোক আছে, এটাকে বলে হচ্ছে কি ইনসাইড স্ট্রোক ইনসাইড। অনেক সময় অনেক ডিজাইন করতে গেলে এরকম এরকম করা প্রয়োজন হয়, তখন আপনি করে নেবেন এভাবে। তারপরে আসি স্ট্রোক আউটসাইড। এবার দেখুন আমি যদি এটাকে সিলেক্ট করি, সরি আমি যদি এটাকে সিলেক্ট করি, তাহলে দেখতে পাবেন যে এই যে পাথ, আপনি পাথের দিকে লক্ষ্য করুন, এই যে ব্লু কালারের যে পাথ, হ্যাঁ ব্লু কালারের যে পাথ, পাথের বাইরে স্ট্রোক আছে, এটার মতো এই যে পাথের ভিতরে স্ট্রোক নাই, যে পাথের বাইরে স্ট্রোক আছে ভিতরে নাই, এই জন্য নাম দিয়েছে এটা স্ট্রোক আউটসাইড। এবার আমি বলি এই তিনটা রেক্টাঙ্গেল দেখে আপনারা দেখছেন যে এই তিনটা হচ্ছে কি অসমান, সমান না, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু তিনটাই রেক্টাঙ্গেল কিন্তু সমান, কারণ দেখুন যে এগুলো তিনটার একটাই কমন জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ভিতরের পাথ, ভিতরের পাথ এটা যত হাইট, এটারও ঠিক তত্ত্ব কি হাইট অ্যান্ড ওয়াইড, এটাও হাইট অ্যান্ড ওয়াইড হচ্ছে কি সেম এই পাথ। খালি স্ট্রোক আমি এটাকে বাইরে নিছি তাই এটা বড় হয়ে গেছে, স্ট্রোক আমি এটাকে ভিতরে নিছি বড় তাই ছোট হয়ে গেছে, আর এটা স্ট্রোক বাইরেও আছে ভেতরেও আছে, ঠিক আছে? এবার আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমি যদি এই যে বাইরে ফুল যেটা থাকে মানে স্ট্রোক সেন্টার, তখন কি আমি যদি একটু স্ট্রোক বাড়াই এখানে স্ক্রল করে, দেখুন দুই দিক থেকেই সমানভাবে বাড়ছে পয়েন্ট, উপরেও বাড়ছে ভেতরেও বাড়ছে এই পাতের। এইটা যদি ক্লিক করেন যে এই যে আমি যদি এবার এটাকে আমি যদি স্ট্রোকের পয়েন্ট বাড়াই, তাহলে দেখুন শুধু ভিতরের দিকে বাড়ছে, বাইরের দিকে বাড়ছে না, কারণ স্ট্রোকে আছে হচ্ছে কি পাতের ভেতরে, পাতের ভিতরে আছে, ইনসাইডে আছে। এবার দেখুন এটা এটা যেহেতু পাতের বাইরে আছে, তাহলে কি আপনারা গেস করতে পারছেন যে এখন বাইরের দিকে বাড়বে ভিতরের দিকে স্ট্রোক বাড়বে না? বাড়াই দেখুন, এটাই পার্থক্য এই তিনটার। তারপর আসি মিটার জয়েন, রাউন্ড জয়েন অ্যান্ড বেভেল জয়েন, ঠিক আছে? বাই ডিফল্ট এভাবে থাকে, ঠিক আছে? এবার এবার আপনি লক্ষ্য করুন যে যে কর্নার, এই যে কর্নার, আমি এখন কর্নার নিয়ে আলোচনা করব। বাই ডিফল্ট কি করে কর্নার থাকে, যে এই যে স্ট্রোকের বাইরে এই যে কর্নার, এই যে কর্নার থাকে, ঠিক আছে? বাই ডিফল্ট কর্নারই থাকে আর কি। তখন আর যখন আমি এটাকে সিলেক্ট করছি, দেখুন এই যে আগে এটা ছিল, আমি বাই ডিফল্ট যেটা ছিল, এই যে বাই ডিফল্ট এখানে সিলেক্ট আছে, আমি যখন এটাকে সিলেক্ট করব, তখন দেখো অটোমেটিকলি দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে, কারণ আমি আগে আগে থেকে এটাকে তৈরি করে রেখেছি, ঠিক আছে? দেখি বাই ডিফল্ট এরকম থাকে, দেখতে পাচ্ছেন? আমি যখন এই রাউন্ড জয়েনে ক্লিক করব, তখন দেখবেন যে এই যে কর্নার আছে, এই কর্নারটা রাউন্ড হয়ে যাবে। দেখুন লক্ষ্য করে দেখুন এখানে কি হচ্ছে, দেখুন কি হচ্ছে, দেখুন এই যে রাউন্ড হয়ে গেল, এটাকে বলে হচ্ছে কি রাউন্ড জয়েন। এবার দেখি বাই ডিফল্ট এটা এভাবে থাকে, যখনই আমি এই বেভেল জয়েনে ক্লিক করব, তখন দেখবেন যে কর্নারটাকে, এই কর্নারটা রাউন্ড না হয়ে এমনভাবে হয়ে যাবে যে কেসি দিয়ে কর্নারকে কেটে দিচ্ছে, এটাকে বলে বেভেল জয়েন, ঠিক আছে? তারপর আসি
এবার আমি আলোচনা করব ড্যাশ নিয়ে। আমি এই স্ট্রোককে আগে কমাই দেই, কমাই দেই, ঠিক আছে। এখন লক্ষ্য করুন যে এই যে ড্যাশ লাইন, আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশ লাইন, এখানে যদি আমি এটাকে সিলেক্ট করেছি, আমি যদি ড্যাশ লাইনে ক্লিক করি, দেখুন কি হচ্ছে, এই যে 12 পয়েন্ট, মানে কি এটা হচ্ছে কি ড্যাশ। আপনি ড্যাশের হাইট কত নেবেন, যে 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 সবুজ অংশ দেখছেন এটা হচ্ছে ড্যাশ, ড্যাশের কত হাইট কত পয়েন্ট নেবেন। আমি নিচ্ছি যে ড্যাশের পয়েন্ট নেব হচ্ছে কি 7, ঠিক আছে। যে তারপরে যে কি এই দুই এই দুই ড্যাশের মাঝখানে যে গ্যাপটা দেখছেন সাদা, আমি একটু বড় করি, এই দুই ড্যাশের মাঝখানে যে ফাঁকা দেখছেন, এখানে গ্যাপ, যে গ্যাপটা দেখছেন এই যে ওটা হচ্ছে গ্যাপের প্যানেল, মানে প্রপার্টিজ। আপনি এখান থেকে আপনার গ্যাপ কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এই দেখুন। বুঝতে পারছেন? তারপরে কি আমি চাচ্ছি যে এর মাঝখানে আরো একটা অন্য সাইজের একটা ড্যাশ আসবে, তখন আমি এখানে একটা ড্যাশ নেব, একটু ছোট ড্যাশ, এই যে ছোট নিলাম 4, এই যে 4 হচ্ছে কি 4 পয়েন্টের একটা ড্যাশ চলে আসছে। তারপর চাচ্ছি যে দুই ফাঁকা আমি এই গ্যাপটা আমি একটু কমাই দেব, তখন কি করবেন যে যে গ্যাপ এভাবে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, এখানে এখানে কি মানগুলো চেঞ্জ করে, ঠিক আছে, এখানে ভ্যালু দিবেন তাহলে চেঞ্জ হয়ে যাবে। তারপরে কি এখানে আরেকটা যদি আপনি নিতে চান ড্যাশ, এখানে নিতে পারবেন, এই যে আমি নিলাম, এই যে ছোট 2 পয়েন্টে নিলাম, আমি গ্যাপটা বাড়াতে চাই, যে এভাবে আপনারা করতে পারবেন, ঠিক আছে। তারপরে আসি ডটেড, আমি এটাকে ক্লিক সিলেক্ট করলাম, ডটেড কি আপনি এখানে যত পয়েন্ট ভ্যালু নেবেন, এই যে ঠিক আছে, এই যে আমি স্ট্রোক বাড়াচ্ছি কমাচ্ছি, আমি 5 পয়েন্ট নিলাম, 5 পয়েন্ট নিলাম, এখানে আমি ড্যাশে ক্লিক করব, কিন্তু এখানে আমি সবগুলোকে 0 করে দেই, ঠিক আছে। ঠিক আছে, এবার কি আপনি এখানে কি ওয়েটে ওয়েটে যত ভ্যালু নেবেন, ডটেড ডটেড হচ্ছে কি ডটেড ড্যাশ লাইন তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে, এখানে যে ভ্যালুটা নিছেন ঠিক এসে এই ড্যাশের জায়গায় ঠিক একই ভ্যালু নেবেন, এরপরে এখানে একটু গ্যাপ গ্যাপ দিবেন, গ্যাপ আপনার ইচ্ছা দিবেন, ঠিক আছে। তাহলে কি এটা হয়ে যাবে ডটেড ডটেড হয়ে যাবে, এটা হয়ে যাবে ডটেড ড্যাশ লাইন, ঠিক আছে। তারপরে কি কি আলোচনা করব, এই যে আরো আছে এখানে, আমি এখানে একটা লাইন টানি তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। দেখছেন যে এখানে ডটেড এসেছে, কারণ এটা আমি লাস্ট যে কাজটা করেছি, ঠিক আছে। আমি এগুলোকে কি করব 0 করে দেই সব, ঠিক আছে, আমি ড্যাশ উঠাই দেই, ঠিক আছে। এবার একটু স্ট্রোক স্ট্রোকের সাইজটা বাড়াই দেই, ঠিক আছে, এটা আসছে, সরি আমি এটা কেটে দিই, একবারে কেটে দিই, আমি প্রথম থেকে আট করি আবার, ঠিক আছে। আমি এটাকে বারবার কপি করব, এখন কয়েকটা লাগবে আমার, এবার একটু লক্ষ্য করুন, আমি এই যে এই ক্যাপ বোঝাবো, ক্যাপ আমি এটাকে সিলেক্ট করলাম, বাই ডিফল্ট এই অবস্থায় থাকে, তার মানে কি এটা কি বোঝায় যে এই স্ট্রোক যেখানে শেষ হয়েছে, আপনি এই পাতে দেখে এখন ফোকাস করেন না, ফোকাস করেন হচ্ছে কি স্ট্রোক, এই স্ট্রোক যেখানে শেষ হয়ে গেছে সবুজ অংশ, ঠিক আছে, দেখবেন যে এই পাতের যে মানে কি পাতের যে শেষ প্রান্ত, এই পাতের শেষ প্রান্ত সেই স্ট্রোকের সাথে একদম মিশে গেছে,
বাইটি ভোল্ট এভাবে থাকে। তারপরে এবার দেখি এটা, আমি দুটাকে কাছাকাছি নিয়ে আসি যেন কম্পেয়ার করতে পারি। এবার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কি দেখতে পাবেন, যে আপনার এই পাথ মানে স্ট্রোক, স্ট্রোকের শেষ প্রান্ত কি রাউন্ড হয়ে গেছে এবং মাঝখানে কিছু অংশ গ্যাপ রাখছে, এটা মূলত এই রাউন্ড ক্যাপের হচ্ছে কি কাজ। তারপর আরেকটা নিই এখানে, এবার এটা লক্ষ্য করুন যে আপনি যদি এই প্রজেক্টিং ক্যাপে ক্লিক করেন তাহলে কি দেখতে পাবেন, যে ঠিক এটার মতোই কিন্তু পার্থক্য কি, এটার মতোই এটা কি স্ট্রোকের শেষ প্রান্তের সাথে পাতের শেষ প্রান্ত একদম মিশে গেছে। আর প্রজেক্টিং ক্যাপের কাজ কি, যে স্ট্রোক এটা এটার মতোই কোনো রাউন্ড না, কিন্তু কি এর মাঝখানে কি এটা শেষ প্রান্ত স্ট্রোকের শেষ প্রান্তের সাথে এই পাতে শেষ প্রান্ত মিশে নাই, এর মাঝখানে একটু গ্যাপ রাখছে। ঠিক আছে, অনেক সময় প্রয়োজন হয়, ডিজাইন করতে গেলে প্রয়োজন হয়, তখন বুঝবেন। তারপরে আমি এখানে একটা অ্যারো আঁকাই, ঠিক আছে, একটু বড় করে দেই এটাকে, বড় করে দিয়ে দেখ আপনি লক্ষ্য করুন যে আমি অ্যারোটা, আমি যখন এই লাইনটা আঁকাই, আমি আবার কেটে দেই, কেটে দিয়ে আবার প্রথম জায়গায় আমি, আপনি লক্ষ্য করুন যে আমি কোথা থেকে কোথায় শেষ করছি, আমি এখান থেকে শুরু করছি আর এখান এখানে এসে শেষ করছি, আমার এসে একটা স্ট্রোক, ঠিক আছে, স্ট্রোকটা কেটে দেয় একটা বাঁকা হয়ে গেছে, আমি এখান থেকে শুরু করছি আর এখানে এসে শিফট চাপেন, তাহলে কি আপনার হচ্ছে কি যেখানে থাক এটা মানে এই লাইনটা যেখানে থাকুক না কেন একদম সোজা লাইনে চলে আসবে, একদম স্ট্রেট লাইনে চলে আসবে, আমি এখানে শেষ করছি। কি কি করলাম, আমি শুরু করলাম এখান থেকে এখানে গিয়ে শেষ করছি, তাহলে কি এই যে এটা এটা কি হচ্ছে, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট অফ পাথ। এই যে বলছে যে এখানে ক্লিক টু পিক অ্যারো হেড টু অ্যাপ্লাই টু স্টার্ট পয়েন্ট অফ পাথ, মানে এটা হচ্ছে কি অ্যারোর স্টার্ট মানে কি হেড। আমি যদি এখানে এই এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে যে অ্যারো এটা যেহেতু আমি শুরু করেছিলাম এটা হেড পয়েন্ট, এটা হচ্ছে কি স্টার্ট পয়েন্ট, তাই হেডটাও এখানে লেগে গেছে। আমি এটাকে আরো এদিকে আর্টবোর্ডটাকে সরিয়ে নিয়ে যাই, তারপরে কি আমি একটু বড় করি, তারপরে এটা হচ্ছে কি টেল, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে এই যে ক্লিক করলেন অনেক বড় হয়ে গেছে, এটা দেখতে খারাপ লাগছে, না এটা এটাও খারাপ লাগছে দেখতে, আমি একটা এন্ড পয়েন্ট খুঁজছি, ঠিক আছে, আমার পাতটা একটু বেশি মোটা হয়ে গেছে, চেকন করতে হবে। যে এবার লক্ষ্য করুন যে আমি এটাকে সিলেক্ট করলাম আর এটাকে বড় করলাম, দেখতে পাচ্ছেন যে এই অ্যারোর যে মাথা, এই অ্যারোর এই যে মাথা, এই পাতের শেষ প্রান্ত এই মাথার সাথে গিয়ে মানে মাথার সাথে গিয়ে মিশে গেছে, মানে শেষ হয়ে গেছে। এখন আপনি যদি এই এটাকে ক্লিক করেন, মানে এই যে এটার নাম কি এক্সটেন্ড অ্যারো টিপ বিয়ন্ড এন্ড অফ পাথ, ঠিক আছে, আপনি যদি এটাকে এটা এটা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এই অ্যারোর মাথা এবার এই পাতের সাথে মানে কি এই অ্যারোর মাথা পাতের মাথা মিশে যায়নি, মাঝখানে একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে গেছে। আমি আবার আন্ডু করে দেখতে পাবেন, বুঝতে পারবেন, দেখুন এবার অ্যারোর মাথার সাথে পাত মিশে গেছে। যখনই আপনি এখানে ক্লিক করবেন তখন কি দেখুন অ্যারোর মাথা আর পাতের মাথা শেষ প্রান্ত মিশে যায়নি, ঠিক সেম জিনিস এখানেও ঘটে গেছে। দেখুন আমি যদি এটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এই এটার যে শেষ মানে এখানকার যে একটা এখানে যে গ্যাপ মানে কোণ, এই এই অ্যাঙ্গেলের সাথে এই মাথা কিন্তু মিশে যায়নি, মানে এই পাতের মাথা মিশে যায়নি।
আমি যদি এটা ক্লিক করি দেখতে পাবেন যে এই পাথের মাথার সাথে এই 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 অ্যাঙ্গেলের বিশাল বড় একটা গ্যাপ আছে। অনেক সময় এটাও প্রয়োজন হয় ডিজাইন করতে গেলে, ঠিক আছে। তারপরে কি আপনি কি করতে পারবেন যে এই যে স্কেল, এই হেডের মাথা আপনি ছোট করতে পারবেন চাইলে, যে হেডের মাথা আপনি ছোট করতে পারবেন, এই যে ছোট হচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে হেডের হচ্ছে কি টেলও মানে কি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন এখান থেকে। তারপরে আপনি যে এই যে স্ট্রোকটা নিয়েছেন, এটা কিন্তু স্ট্রোক, আমি এতক্ষণ যে কথা বললাম এগুলো সবই কিন্তু স্ট্রোক, কিন্তু ভেতরে যে পাথ আছে তা একটু পাথে আলোচনা করলাম যেন আপনারা সহজে বুঝতে পারেন। এই আমি এতক্ষণ যা আলোচনা করছি সবই কিন্তু স্ট্রোক। স্ট্রোক বুঝবেন কিভাবে, পাথের সাথে যে অংশটা থাকবে ওটা হচ্ছে স্ট্রোক, পাথের সাথে যে অংশটা থাকবে ওটা হচ্ছে স্ট্রোক। এই যে এটা পাথ, এই যে সবুজ কালার যে অংশটা এটা কিন্তু স্ট্রোক। হ্যাঁ, এবার এটার কাজ কি, প্রোফাইল আপনি চাচ্ছেন যে এই স্ট্রোকটা একটু এইভাবে কার্ভ হয়ে যাবে, মানে এই যে এখানে যেরকম দেখা যাচ্ছে, যদি ক্লিক করেন দেখছেন, দেখতে পাচ্ছেন যে দুই প্রান্ত সরু হয়ে গেছে। তারপরে আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে দেখুন এবার এটার এটা কিভাবে চেঞ্জ, কেমন চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটাকে এটা ক্লিক করে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে স্ট্রোকটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটার মতোই বাই ডিফল্ট ইউনিফর্ম থাকে, আমি এটাই করে দিলাম, ঠিক আছে। তো এই মোটামুটি আলোচনা করলাম স্ট্রোক নিয়ে, ঠিক আছে। এবার আমি এগুলোকে কেটে দেই, নাহলে এক কাজ করি, একটা নিউ ডকুমেন্ট নেই। আরও কিছু আছে স্ট্রোক যেগুলো, ওগুলো স্ট্রোক কিন্তু আমরা কখনো এগুলো মানে বেশি ভাবি না যেগুলো স্ট্রোক, ঠিক আছে। নিউ ডকুমেন্ট খুলছি, এই যে দেখুন আমরা যখন পেন টুল দিয়ে যাই আঁকাই না কেন, আমি একটু আন্ডু করি, ঠিক আছে। যখনই যখন আমরা পেন টুল দিয়ে আঁকা শুরু করি তখন যে অংশটা দেখতে পাচ্ছেন যে ব্লু কালারের, এটা কিন্তু স্ট্রোক না, এটা কিন্তু পাথ। আমি রিলিজ করলে স্ট্রোক পাথ যেদিকে যাবে, যে মানে যেমন বাঁকা হবে স্ট্রোকও ঠিক পাথকে ফলো করে ওই রকমই আকৃতি হবে। আমি সাপোজ মনে করুন আমি স্ট্রেট লাইন একটা পাথ নিচ্ছি, আমি রিলিজ করে দিছি, দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্রোক তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন বোঝা যাচ্ছে না, যখন আমি এই স্ট্রোককে বাড়াবো, এই যেখান থেকে 1 পয়েন্ট ছিল আমি এখন নিয়ে গেলাম হচ্ছে কি 30 পয়েন্টে, এই যে দেখতে পাচ্ছেন যে এই পাথের সাথে স্ট্রোক তৈরি হয়ে গেছে ব্ল্যাক ব্ল্যাক কালারের, ঠিক আছে। তাহলে কি আপনি পেন টুল দিয়ে যাই আঁকাবেন ওটাই হচ্ছে স্ট্রোক। ওকে, আমি এটা ডিলিট করে দিলাম। তারপরে এই কার্ভেচার টুল তো পেন টুলের মতো, এটা শুধু কার্ভ করে, এটাও কিন্তু যাই আঁকাবেন ওটাও কিন্তু স্ট্রোক। তারপরে যে আছে যে এখানে আছে লাইন সিগমেন্ট টুল, আপনি এখানে যাই লাইন আঁকান না কেন সবই কিন্তু স্ট্রোক, এই যে সবই কিন্তু স্ট্রোক। এর মধ্যে যাই আছে যে এআরসি টুল, আপনি যাই আঁকান না কেন সবই কিন্তু স্ট্রোক, এই যে। তারপরে আরও আছে এই যে স্পাইরাল টুল, আপনি এখানে যাই আঁকান না কেন সবই কিন্তু স্ট্রোক। স্ট্রোক বুঝুন কিভাবে, এই স্ট্রোকের সাথে যে পাথ থাকবে ব্লু কালারের এটা কিন্তু স্ট্রোক, এবং স্ট্রোকের সাথে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মুভ করে আমরা এটাকে কি এর আকৃতি চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি। তারপরে আছে কি রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, আমি এখানে যাই আঁকাবো সবই কিন্তু স্ট্রোক। তারপরে আরও আছে এখানে কি পোলার গ্রিড টুল, এটা এটা আপাতত বোঝা লাগবে না, এটা এটা একটু ভালো করে বোঝাতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন, এটা এই ভিডিওর জন্য না তাই এটা দেখাইলাম না, ঠিক আছে। তারপরে কি এই যে আমরা এই যে রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আমরা যাই আঁকাবো, এখানে আমি আগে এগুলোকে কেটে দেই, ঠিক আছে, কেটে দিয়ে যে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমরা যাই আঁকাবো, ফিলের দিকে তাকানো দরকার নাই, এখন আপাতত বুঝেন চাই যে স্ট্রোক, এটাও কিন্তু স্ট্রোক।
এটা কিন্তু স্ট্রোক। তারপরে আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করুন, আপনার আপনি যখন পেন টুল নেবেন তখন আপনার পেন টুল এভাবে দেখাবে মাউস, যদি আপনার ক্যাপস লক অন থাকে তাহলে কিন্তু এভাবে দেখাবে, ঠিক আছে? তখন আপনি মনে করবেন যে আপনার ক্যাপ লক্স অন আছে, তখন কি এটাকে অফ করে দিবেন। তারপরে যে কোনো টুলে থাকলে যদি ওই টুল যদি না আসে, ঠিক আছে, সাপোজ মনে করুন যে আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এটা তাও ওইভাবে দেখাচ্ছে, আর মনে করুন যে আমি ব্রাশ টুল নিছি, দেখুন কেমন দেখাচ্ছে। যখন আমরা ক্যাপস লক বন্ধ করে দেবেন তখন আবার ব্রাশ টুল আসবে, ঠিক আছে? এটা কিন্তু স্ট্রোক, এই যে এর ভিতরে যাই আঁকাবেন সবই কিন্তু স্ট্রোক। পলিগন নিলে যদি আঁকান, পলিগন আর একটা জিনিস লক্ষ্য করুন, পলিগন আঁকানোর সময় আপনি এখানে সাইড আছে মোট 1 2 3 4 5 6 1 2 3 4 5 6টা সাইড আছে, আপনি চাইলে অ্যারো আপ অ্যারো আপ অ্যারো ক্লিক করে এর সাইড আরো বাড়াইতে পারবেন। তারপরে হচ্ছে কি, তারপরে ডাউন ডাউন অ্যারোতে আপনি ক্লিক করে কি করবেন, আপনি সাইড কমাইতে পারবেন, আপ অ্যারোতে ক্লিক করে এর সাইড বাড়াইতে পারবেন, ঠিক আছে? কিন্তু মাউস ছাড়া যাবে না, আপনি যখন যে যে কটা সাইড দরকার নেওয়ার পরে মাউস ছেড়ে দিবেন, এটা রিলিজ হয়ে গেছে, ওটা ফাইনালি হয়ে গেছে, ঠিক আছে? এর মধ্যে যাই আছে যাই একেবারে সবই স্ট্রোক। তারপরে আরো স্ট্রোক আছে, এই যে আমি এটাকে সবগুলোকে কেটে দেই, কেটে দেওয়ার পর এখন আমি ব্রাশ টুল নিলাম, এখানে ব্রাশ টুল আপনি আপনি এখানে যাই আর্ট করেন না কেন, আমি একটু স্ট্রোক বাড়াই দিই, এখানে যাই আর্ট করেন না কেন এ সবই কিন্তু স্ট্রোক। কিন্তু কিভাবে বুঝবেন, যখন আপনি এটাকে সিলেক্ট করবেন, এই দেখুন স্ট্রোক, কারণ কি এর সাথে পাথ লাগানো আছে, এই যে স্ট্রোক, এটা কিন্তু স্ট্রোক। আপনি ব্রাশ টুল দিয়ে যাই আঁকাবেন সবই কিন্তু স্ট্রোক, আর ব্রাশ টুল কি আপনি যাই আঁকাবেন একদম স্মুথ করে দেবে, ফাইনালি এটা ফাইনাল বসে যাওয়ার পর অটোমেটিকলি স্মুথ হয়ে যাবে, স্মুথ, ঠিক আছে? ব্রাশ টুল নিয়ে অনেক মানে অনেক বিস্তারিত আলোচনা করার মতো অনেক কিছু আছে, এখন আমি যেহেতু স্ট্রোক বোঝাচ্ছি আমি ব্রাশ টুল নিয়ে আলোচনা করবো না। ব্রাশ টুল একটি গুরুত্বপূর্ণ টুল, ঠিক আছে, ইলাস্ট্রেটরের জন্য একটি গুরুত্বপূর্ণ টুল, আপনি ইচ্ছে করলে আপনার ইচ্ছে মতো ব্রাশ তৈরি করতে পারবেন, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন এক ভিডিওতে, ঠিক আছে? তারপরে দেখি ব্রাশে যে ডট, যেহেতু এখানে যে ডট দেখতে পাচ্ছেন সাদা, মনে করবেন যে এর ভিতরে আরও টুলস আছে, আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করে ধরে রাখলাম, ক্লিক করে ধরে রাখলাম, এরপরে আছে কি ব্লব ব্রাশ টুল। তার আগে আমি কিছু একটা বলতে চাই, সেটা হচ্ছে কি আমি এটা আমি এগুলোকে কেটে দেই, ঠিক আছে? এই যে দেখুন যখন আপনি ব্রাশ টুল নিয়ে যাই অ্যাড করবেন তখন কি এই যে এখানে স্ট্রোক স্ট্রোক দেখাবে আর ফিল অটোমেটিকলি নান, কারণ কি ব্রাশ টুল দিয়ে আপনি যাই আঁকাবেন ওটা স্ট্রোক, এটার কালার চেঞ্জ করতে হলে আপনাকে স্ট্রোক থেকে কালার চেঞ্জ করতে হবে। এই যে আমি স্ট্রোকে ডবল ক্লিক করলাম আর এখানে স্ট্রোক উপরে চলে আসলো, মানে কি স্ট্রোক এখন অ্যাক্টিভ আছে, আর এই যে এখান থেকে যে কোনো কালার নেবো আমি, এই যে নিলাম সাপোজ এই কালার নিলাম, ওকে করলাম, ঠিক আছে? কিন্তু এটাও হলো না কেন, কারণ আমি এটাকে সিলেক্ট করি নাই, এই যে আমি সিলেকশন টুল এটাকে সিলেক্ট করলাম, এখন এটাকে আমি এই কালার নিয়ে আসলাম, ওকে করলাম, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, আমি এটা কিন্তু ফিল থেকে কালার চেঞ্জ করি নাই, এটা আমি চেঞ্জ করেছি হচ্ছে কি স্ট্রক থেকে, কারণ এটা স্ট্রক। আর একটা জিনিস দেখুন, এবার এবার ব্লব টুল দেখুন ব্রাশের আন্ডারে আছে, এই যে ব্লব টুল ব্লব ব্রাশ টুল, আপনি এই যে যখন আপনি এই এই টুলটা নেবেন তখন কি এই সার্কেল দেখাবে একটা ব্রাশের মতো, এই যে এখানে এক মিনিট আমি আমার কি স্ট্রোকটা চালু করি না, কারণ ওটা চালু করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন বাটনে ক্লিক করছি, ঠিক আছে? আমি ওটা চালু করে নিই, ওকে আমি এটা চালু করে নিয়েছি, আমি যাই ক্লিক করব আপনি দেখতে পাবেন এই যে এই সাইডে, ঠিক আছে, এই সাইডে লেফট সাইডে দেখতে পাবেন, এই যে দেখুন এখানে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে আপনার এই ব্রাশের সাইজ বড় হয়ে যাবে ছোট হয়ে আর এদিকে ছোট হয়ে যাবে,
ঠিক আছে, এটা সিলেক্ট আছে আমি ডিসিলেক্ট করে নিই আগে অন্যটায় ক্লিক করে। এইবার আরেকটা জিনিস লক্ষ্য করুন যে আপনি স্ট্রোক কিবোর্ড থেকেও বাড়াতে পারবেন, স্ট্রোকের হচ্ছে কি পয়েন্ট মানে স্ট্রোকের সাইজ, এই যে স্ট্রোকের সাইজ ঠিক আছে এখানে 10 আছে। আপনি যদি থার্ড ব্র্যাকেট ক্লোজে ক্লিক করেন, ও সরি, তার এটা এটা করার জন্য আপনাকে এই ব্লাব ব্লাব ব্রাশ টুলে থাকা লাগবে, তাহলে কি এটা বড় হবে। ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজে ক্লিক করলে আর থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করলে কি এটা ছোট হবে। যাই হোক, এটা আমরা এভাবে করব না, আমরা এখান থেকে চেঞ্জ করব বেশিরভাগ, ঠিক আছে। এই যে ব্লাব টুল, ব্লাব ব্রাশ টুল আমি নিয়েছি, আমি আগে কন্ট্রোলে কন্ট্রোল আপনি যে টুলে থাকেন না কেন কন্ট্রোল চাপলে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল হয়ে যাবে। আমি এটাকে ডিসিলেক্ট করার জন্য আমি কন্ট্রোল চেপে ডাইরেক্ট সিলেকশন টুলে এনে এটার বাইরে ক্লিক করবো, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর আমি ছেড়ে দিয়ে আবার ব্লাব ব্রাশ টুলে চলে যাব। এখন দেখুন আমি এটাকে এটাকে বাড়াই একটু, দেখুন আমি এটা দিয়ে এখানে যাই পেন্ট করব, ঠিক আছে। আমি কিন্তু ক্লিক করে ড্র্যাগ করছি, আমি এখন মাউস কিন্তু রিলিজ করি না, রিলিজ করলে কিন্তু এটা ফাইনালি এখানে বসে যাবে, ঠিক আছে। আমি এবার রিলিজ করে দিছি, ঠিক আছে, রিলিজ করে দিছি এবং এটাকে সিলেক্ট করে আমি একটু মুভ করে নেই, সরাই নেই। নেয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটা এটা কিন্তু ব্রাশ টুল দিয়ে আঁকছিলাম, আর এটা আমি আঁকাইছি ব্লাব ব্রাশ টুল দিয়ে, ঠিক আছে। এটা ক্লিক করলে দেখছেন যে এটা কি স্ট্রোকে কালার দেখাচ্ছে, মানে এটা স্ট্রোক দেখে স্ট্রোক থেকে আমি এটার কালার চেঞ্জ করতে পারবো, এটা স্ট্রোকের মানে আন্ডারে চলে যাচ্ছে। আর ব্লাব ব্রাশ টুল দিয়ে আমি এটা পেন্ট করু, মানে কি যেটা এটা আঁকাবো বা আঁকাইছি, ঠিক আছে, এটা কি এটা ফিলে কালার দিচ্ছে, তার মানে কি এটা ফিল। তাহলে কি বুঝলেন যে ব্রাশ টুল দিয়ে আঁকাইলে যে যাই আবে যাই আপনি আঁকবেন ওটা হয়ে যাবে স্ট্রোক, আর ব্লাব ব্রাশ টুল দিয়ে যা আঁকাবেন ওটা হয়ে যাবে ফিল। কিন্তু ফিল থাকলে কিন্তু এই বর্ডার কর্নারে কর্নার দিয়ে গেছে কিন্তু স্ট্রোক, ঠিক ওটা হচ্ছে কি 1 পয়েন্টের হচ্ছে কি স্ট্রোক চলে গেছে। দেখুন আমি যদি এটাকে এখানে ক্লিক করে যদি আমি এটাকে স্ট্রোকে নিয়ে যায় তাহলে দেখতে পাবেন এই যে এটা কিন্তু স্ট্রোক। আবার যদি এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে, এটাকে এখানে ক্লিক করলে এই স্ট্রোকের কালারটা ফেলে যাবে, এটা নান হয়ে যাবে। আমি এখান থেকে চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো, এই যে চেঞ্জ হয়ে গেছে, এটা সে ব্রাশ টুল, ব্রাশ টুলের কাজ, ঠিক আছে। এটা ব্রাশ টুলের ছিল, ব্রাশ টুলে থাক, ব্রাশ টুল নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব, কারণ ব্রাশ টুল একটি গুরুত্বপূর্ণ টুল এবং এর আলোচনা করতেই হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও যা আমি ডিটেলস আলোচনা করলাম। এরপরে যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আমার গ্রুপে আপনারা পোস্ট করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের সমস্যা কি। আমি যত আমি খুব চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্যে, এবং আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে সেই প্র্যাকটিস করার জিনিসগুলো আমার গ্রুপে আপনারা পোস্ট করবেন, আমি দেখব, দেখলে আমার খুব ভালো লাগবে, আমি আরও ইন্সপায়ার হব যে হ্যাঁ আমার আমার ভিডিও দেখে অনেক ভাইয়েরা অনেক বন্ধুরা অনেক কিছু শিখতে পারছে, ঠিক আছে। এতে আমার খুব আমি নিজেকে একটু কী বলবো আর নিজেকে একটু প্রাউড ফিল করবো যে হ্যাঁ আমি কাউকে কিছু শেখাতে পেরেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।